রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি এবং তার বানানো বিভিন্ন উদ্ভট নুডলস রেসিপি নিয়ে ফেসবুক জুড়ে চলছে আলোচনা, রসিকতা এবং ট্রলিং। সেটা বাড়াবাড়ি না ঠিকই আছে সেই বিচারে আমরা যেতে চাই না। আমরা শুধু ভাবতে পারি কেকা ফেরদৌসির মহান রন্ধন প্রতিভা নিয়ে কিছু ফ্যাক্ট। চলুন দেখে নেই ফ্যাক্টসগুলো। তামিম ইকবাল ব্যাটিংয়ে নামার সময় কেকা ফেরদৌসি একবার চূড়ায় ম্যাগি 2 মিনিট নুডলস চড়ান। তামিম আউট হওয়ার পর তিনি চূড়া থেকে নুডলস নামিয়ে পেয়ে যান একটি নতুন রেসিপি, নুডলসে ছাই ভাজা। আর্কিমিডিস কেকা ফেরদৌসির রান্না করা নুডলসের মালাইকারি রেসিপি আবিষ্কার করেই চিৎকার করে বলে ওঠেন, ইউ কেকা, ইউ কেকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকান প্লেনে ছিল কেকা ফেরদৌসির রেসিপি অনুসারে বানানো নুডলসের আচার ভর্তি কয়েকটি টিফিন বক্স। জাপানের হিরোশিমা এবং নাকাসাকির উপর দিয়ে প্লেন ওড়ার সময় সেগুলো ভুলক্রমে প্লেন থেকে নিচে পড়ে যায়, আর এরপর কী হয়েছিল আমরা সবাই জানি। কাজী নজরুল ইসলাম একবার কেকা ফেরদৌসির বানানো নুডলসের চাটনি খেলেন, খেয়ে কেমন লাগলো তা কোনোদিন তিনি কাউকে বলতে পারেননি। মূলত কোনোদিন তিনি কাউকে আর কিছু বলতেই পারেননি। বিয়ার গ্রিলস একবার কেকা ফেরদৌসির নুডলসের স্যুপ খেয়ে এতটাই ইমপ্রেস হন, এরপর তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে একটি টিভি শো করে জঙ্গলে বিভিন্ন বস্তু খেয়ে সেই স্বাদ খুঁজে বেড়াতে শুরু করেন। গ্রিক দেবী থেমিস একবার ওনার রান্না করা নুডলসের 2 পেঁয়াজা খেয়েছিলেন, এরপর তিনি সুপ্রিম কোর্টের সামনে থেকে পালিয়ে বর্ধিত ভবনের সামনে আশ্রয় নেন। পাপাই দ্য সেলার ম্যান যে স্পিনাচ খেতেন, মূলত তা ছিল কেকা ফেরদৌসির রান্নার পুঁইশাকের নুডলস। হুসেইন মোহাম্মদ এরশাদকে একবার এই বয়সেও তার এমন দুর্দান্ত তারুণ্যের রহস্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি দুপাশে তাকিয়ে ফিসফিস করে উত্তর দেন, শরীর ফিট রাখতে 2 বেলা কেকা আপার রান্না করা নুডলসের বোরহানি খাই। উসাইন বোল্টকে একবার নিজের কয়েকটি রেসিপিতে নুডলস রান্না খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কেকা, সেই থেকে বোল্ট শুধু দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। এক মেক্সিকান ভদ্রমহিলার একবার কেকা ফেরদৌসির রেসিপি অনুসারে নুডলসের বার্গার বানিয়ে খাওয়ান ডোনাল্ড ট্রাম্পকে, এরপর মেক্সিকো বর্ডারে দেয়াল গড়ে তোলার সংকল্প করেন ডোনাল্ড ট্রাম্প। জুয়েলাইজ তার মানুষ কাটা ম্যাজিক দেখানোর জন্য লাখ টাকার বিনিময়েও কোনো ভলান্টিয়ার পাচ্ছিলেন না, শেষে একজন মহিলাকে নুডলসের মুড়িঘণ্ড খাওয়ানোর ভয় দেখিয়ে রাজি করানো হয়। বাহুবালী একবার কাটাপ্পাকে কেকা ফেরদৌসির রান্না করা নুডলসের আচার খাইয়েছিলেন, আর এরপরই সেই বিখ্যাত ঘটনাটি ঘটল, কাটাপ্পা বাহুবালীকে মার দিয়া। রজনীকান্তের মা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার শাশুড়ি তাকে কেকা ফেরদৌসির নুডলসের আচার খাইয়েছিলেন, এরপরে রজনীকান্ত বলেছিলেন, সিনেমায় আমি শিবাজি দ্য বস আর নুডলসের বস কেকান্তি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।